আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দারুণ মজার একটি আলু টিক্কি বার্গারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে থাকা আলু দিয়েই কিন্তু আপনারা খুব সহজে বাচ্চাদের স্কুলের টিফিনে এই বার্গারটি তৈরি করে দিতে পারবেন। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি সিদ্ধ আলু, আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এতে এক মুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, এক চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার বাকি উপকরণের সাথে পেঁয়াজ কাঁচামরিচকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি যে পরিমাণ আলু নিয়েছি, ব্রেড ক্রাম নিয়েছি, এতে দিয়ে তিনটি আলু টিক্কি হবে। তো আমি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আলু টিক্কিটাকে শেপ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন টিক্কিটা একটু বড় করে তৈরি করার আপনার বার্গার বানের সাইজের। তৈরি করা হয়ে গেলে আলু টিক্কিটাকে জাস্ট অল্প একটু তেলে দিয়ে শ্যালো ফ্রাই করে নেবেন। আমি ওই একই প্যানে বার্গার বানটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। এবার এর ওপরে টমেটো সস এবং গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে দিচ্ছি শসার স্লাইস, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। আপনারা চাইলে লেটুস পাতা বা ক্যাবেজও কিন্তু এর ওপরে দিতে পারেন। এবার তৈরি করে রাখা আলু টিক্কিটা দিয়ে দিচ্ছি এবং ওপরে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এক স্লাইস পরিমাণ স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। স্লাইস চিজটা দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে বার্গারটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিতে পারেন, অথবা এভাবেও কিন্তু সার্ভ করতে পারেন। আমি ওপরে আরেকটা টমেটো ক্যাচআপ লাগিয়ে বার্গার বানের অপর অংশটা দিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।